একটু সামনে আসতে পারবেন না আপনারা? গেটটা কেন জাম করছেন? কবিতা শোনাবো আপনাদের। মিষ্টি বৌমা কেন দেখি মন খারাপ তোমার, মিষ্টি বৌমা কেন দেখি মন খারাপ তোমার। স্বামী বিদেশ থেকে বাড়ি আসছে আর বাড়িতে শাশুর বউতে ঝগড়া হয়েছে, কবিতাটা এমনি শোনাবো না? যদি এইরকম শাশুড়ের বউ বাড়িতে আছে আর স্বামী যদি কি হলো দেখেন জায়গাটাতে, এ ভাই আগুন লেগে গেল যে ওখানে দেখেন, সবাই উঠছেন কেন? কারেন্টের ব্যাপার তো, ওটা কারেন্টের ব্যাপার, কোনো ব্যাপার নয়, এমন কিছু নয়, একটু মিস ফায়ারিং হয়ে গেল। যারা ওখানে আছেন বিচক্ষণ লোক যারা জানেন ওই সম্বন্ধে তারাই ওখানে যান, অন্য কেউ যাবেন না, অন্য কেউ যাবেন না। ভাই লাইনটা বন্ধ করে দিন না, না এমন বেশি কিছু নয়। মায়ের আপনারা উঠবেন কেন? আপনারা বসে যান, বসে যান। দেখেন ওখানে ইলেকট্রনিকের মিস্ত্রি যারা দায়িত্বে আছেন ওনারা চলে গেছেন, তারটাকে ওনারা চেঞ্জ করে দিচ্ছেন, কোনো অসুবিধা নেই। মায়েরা একদম গেটটা জাম করবেন না, সামনে একদম হেঁটে চলে আসেন আপনারা, পিছনে বসবেন না। আর যদি আপনারা মনে করেন যে না আসবো না, তাহলে রাস্তা সাইড দিয়ে আপনারা বসবেন, যেন পরে যারা আসবেন তারা সামনে আসতে পারে। এবার বসে আলহামদুলিল্লাহ। ওখানে ভাই গেছে লোক গেছে তো, ওখানকার কাজ হয়ে গেছে, বাদ দিন, আপনারা বসে পড়েন। আমি দেখাচ্ছিলাম প্রথমে একটা জান্নাতি নারীকে আল্লাহ রসুলের কাছে গিয়ে কি আবেদন করলেন, আল্লাহ রসুল আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ আমাকে এমন একটা বেমার দিয়েছেন, ওই বেমারটা শরীরে যখন আমার উঠে তখন আমি বেহুশ হয়ে পড়ে যাই, আমার শরীরের কাপড়গুলো ঠিক থাকে না, তাই আপনার কাছে এসেছি, আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন আমাকে ভালো করে দেবে। কত বড় ডাক্তারের কাছে চিকিৎসা করতে গেছি, নবীজি থেমে মর বলে ওরে আল্লাহর বান্দে আমার কাছে এসেছো তুমি ডাক্তারের পরামর্শ নিতে, তবে আমি নবী তোমাকে দুইটা পরামর্শ দেব, যেটা তোমাকে ভালো লাগবে মেনে নেবে, আর যেটা ভালো লাগবে একটু ধরে দেবো টাকাটা, আর যেটা ভালো লাগবে না সেই পরামর্শটা ছেড়ে দেবে। দেখেন আল্লাহর নবী কি পরামর্শ দিচ্ছে, এক নম্বরে বলে ওরে আল্লাহর বান্দি প্রথম পরামর্শ হলো অনেক জীবনে আপনাদের কষ্ট হয়, অনেক মায়েরা স্বামীর ঘরে কষ্ট পায়, অনেক বোনেরা স্বামীর ঘরে এসে এই রকমের বড় বিমারে আক্রান্ত হয়ে যায়, স্বামী ভালো করে চিকিৎসাও করে না, অনেক মায়েরা স্বামীর ভালো যেন আদর পায় না, অনেক বোনেরা আমার স্বামীর ঘরে আসার পরে নিজে না খেয়ে যেন কষ্ট করে সময় কাটায়, তারপরও কষ্টের কথা বাপ মাকে জানায় না, মানে আবার হে বোনেরা আমার যদি কথাগুলোকে আপনারা একবার শুনে মাথা পেতে মেনে নিতে পারে, কষ্টটা যদি অপর কাউকে না জানি আল্লাহকে জানান, আপনারা পুরো কালে কামিয়াব 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 হয়ে যাবেন। আল্লাহর নবী বলেন আল্লাহর বান্দেরে কালা ইনশিতে সবরতে ওয়ালাকির জান্নাত, হে আল্লাহর বান্দে আল্লাহ তোমাকে তোমার শরীরে একটা বেমার দিয়েছে যার কারণে তুমি যেখানে সেখানে পড়ে যাও, জ্ঞান হারা হয়ে যাও, তোমার এরকম অবস্থা হয়ে যায়, রে আল্লাহর বান্দে তুমি যদি সবর করে ধৈর্য ধরে কষ্ট করে আর কিছুটা দিন যদি এইভাবে পার করে দিতে পারো আল্লাহর জান্নাত, এর বিনিময়ে তুমি হবে আল্লাহর জান্নাতের মেহমান, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে।
কি সুন্দর পরামর্শ। তুমি একটু কষ্ট করো, কষ্ট করে সময়টা একটু এইভাবে করে পার করে দাও, তাহলে তুমি আল্লাহর জান্নাতের মেহমান হবে। দ্বিতীয় পরামর্শ হল আলা ইনশিতে দাউতুল্লাহ তাআলা আইওয়াবিয়াকে। আর যদি তুমি বলো আমি নবী তোমার জন্য দোয়া করব, হায়াতের বিনিময় আল্লাহ তোমাকে ভালো করে দেবে, দুনিয়াটা তোমার জন্য বড় আনন্দের হয়ে যাবে, তুমি বিমার থেকে মুক্তি পাবে, তুমি বিমার থেকে ভালো হয়ে যাবে, দুনিয়া তোমার জন্য বড় আনন্দের হবে। আল্লাহর বান্দিরে আমি তোমার মুখে শুনতে চাই, একটু ধৈর্য ধরে কষ্ট করে কষ্ট মেনে নিয়ে সময়টা তুমি দিনের পর দিন অতিবাহিত করে দিয়ে আল্লাহর জান্নাতে মেহমান হতে চাও, না এ দুনিয়ায় তুমি সুখে ছন্দে জীবন যাপন করতে চাও। ওরে মা একবার জ্ঞান দেন গো ওই মেয়েটার মতো, যদিও মেয়েটা দেখতে ভালো রয়ে কানা। কি জ্ঞান দিচ্ছে আপনাদের, আপনাদের মতো দুঃখিনী মায়েদের কি জ্ঞান দিচ্ছে? মেয়েটা দাঁড়িয়ে নবীর সামনে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি চাই না দুনিয়ায় আর ভালো থাকতে, আমি চাই না দুনিয়ার মায়া মহাব্বত দেখতে, আমি এই বেমারটাকে মাথা পেতে মেনে নিলাম, আমি কষ্ট করে আধা বয়স আমার চলে গেছে, আর একটু কষ্ট করে যদি আমি সময়টা কাটিয়ে দিতে পারি আল্লাহর জান্নাতি হব, আল্লাহর জান্নাত পাব। নবীজি আমি ধৈর্য ধরে সময় পার করে দেব। নবীজি যেন শুনে বন্ধ খুশি হলেন। মেয়েটা তারপর আল্লাহ নবীকে ছেড়ে দিলেন না, আবার আবেদন জানালেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো আমি একজন মেয়ে মানুষ, আমি আপনাকে একটা আমার মনের দিক থেকে কথা জানাই, সেই কথাটা কি গো নবী? একবার অবশ্যই আমার জন্য আপনাকে দোয়া করতে হবে। ইন্নি আতা ইন্নি আল্লাহ রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নি আতা আকাশা আল্লাহ 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 নবীকে দেখে বলছেন নবীজি একবার দোয়া করবেন আমার জন্য, খাস করে তুমি দোয়াটা যেন আমার বেমার ভালো হয়ে যাবার জন্য না হয়। দোয়াটা কেন হবে গো, শুনুন আমি একজন সাবালিকা নারী, আল্লাহ আমাকে সাবালিকা বানিয়েছেন, আমার চেহারাটা দেখতে খালাম নবীগণ, তারপরে একজন আমি মেয়ে মানুষ, আমি যখন সেই বিমার নিয়ে রাস্তায় চলব, যেতে 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 হঠাৎ করে যদি আমি এবার জ্ঞান হারিয়ে ফেলি, আমি যদি বেহুশ হয়ে যাই রাস্তায় পড়ে যাই, আর ওই রাস্তায় পড়ে গিয়ে যদি আমার জামা কাপড় গুলো শরীর থেকে এই যে গড়ে হয়ে যায়, যতগুলো লোকেরা যাবে ছেলে মেয়েরা যাবে সবাই আমার দিকে তাকাবে আর যাবে, বড় লজ্জার বিষয় নবী গো। এই জন্য একবার দোয়া করুন আমার বেমার ভালো হয়ে যাওয়ার জন্য নয়, আমি যখন রাস্তায় পড়ে যাব আমার শরীরটা যেন আমার জামা কাপড় দিয়ে ঢাকা থাকে, আমার অঙ্গ প্রত্যঙ্গ যেন উদাম না হয়ে যায়। যখন এই বলাম আল্লাহর নবী ওই মেয়েটির জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, কি বুঝাতে পারা গেল, হাদিস থেকে আমরা কি পেলাম? ওরে আমার মা, হে আমার বোন রে, যদি একটু কষ্ট হয় রে মা, ওরে বোন যদি স্বামীর ঘরে একটু কষ্ট হয়, কষ্টটা মাথা পেতে মেনে নিও, এর বিনিময়ে আল্লাহর জান্নাত পাবে রে, এর বিনিময়ে আল্লাহর জান্নাত, যদি ধৈর্য ধরে কষ্ট করে আল্লাহর কাছে রকমের সময়টা পার করে দেওয়া যায়। এই শিক্ষাটা নিতে গেলে, এই রকমের জায়গাটা অন্তরে রাখতে গেলে এই শিশু মাদ্রাসাটার দরকার আছে। আচ্ছা বলেন,
ওই মেয়েটা যদি এই জ্ঞানে না হয়ে যদি কলেজের আর এই ইউনিভার্সিটির মেয়ে হতে মানতেন আপনারা একটু বলবেন মানতেন কোন মতই না হে বোন আমি শোনাচ্ছি আপনাদের দেখেন হাদিসটা বললাম এবার কবিতাটা শোনাচ্ছি আপনাদের জন্য আশা করি আপনাদের এলাকায় খুঁজে পাবেন আমাকে তিন চারটা মেয়ে কয়েকদিন আগে মাঝে মাঝে ফোন করেছে তার মধ্যে আর খুলে বলবো কিনা ইউটিউব ওলা চ্যানেল গুলো খুলে দিচ্ছে হয়তো কানে গেলে ক্ষতি হয়ে যাবে আপনাদের শিলিগুড়ি থেকে কি বলছে জানেন মাওলানা ইউটিউব চ্যানেলে আপনার আমি নাম্বারটা পেয়েছি একটা প্রশ্ন কি প্রশ্ন বলে আমার স্বামী আমাকে দেখতে পারে না তার থেকে আমার শাশুড়ি আরো দেখতে পারে না দেখেন বাচ্চা কাচ্চা বলে একটাও হয়নি চিন্তা করে নতুন বউ হিসাবে গেছে বাচ্চা কাচ্চা নাই স্বামীটা যতটুকু দেখতে পার না তার থেকে শাশুড়ি আরো দেখতে পারে আপনাদের এলাকায় আছে না নাই গো ভাই বের হবে না আমি শোনাচ্ছি এখানে শোনেন কবিতাটা এই জন্য নিয়ে আসলাম আমার বোনেরা এইটুকু কষ্ট করতে পারে না যদি কোন বোন আমার মনে করে যে আমার বুড়ো মাটাকে আমি আমার বাবার বাড়ি ছেড়ে এসেছি ওই আমার মাটাকে অন্য কোন বোন মা বানিয়ে নেবে আর আমি আমার শাশুড়িটাকে মা বানিয়ে নেব জীবনে কোনোদিন শাশুড় বউতে গণ্ডগোল হবে না হবে আমার লাইফে আমি পড়াশোনা করেছিলাম প্রথমে মান্দাপাড়া একটা জায়গা আছে এলাকার মানুষ হয়তো চিনবেন নালাগোলা এরিয়াতে একটা বড় মাদ্রাসা আছে ওই মাদ্রাসাতে আমি ৬ বছর পড়াশোনা করেছি আল্লাহর কসম করে বলছি আমার একজন মামি আছেন ওই মাদ্রাসার যিনি সেক্রেটারি ছিলেন ওনার বৌমা বড় বৌমা আমি ওনাদের কোরআন পড়িয়েছি এটা গর্বের বিষয় বলতো মামা আমার শ্বশুর যখন বাড়ি ঢুকবে ঠান্ডার দিনে তখন আমরা গরম পানি করে নিয়ে এসে আমার শ্বশুরের পা ধুয়ে দেব আমি নিজেও দেখেছি শ্বশুর শুয়ে আছে কোন বৌমা আছে যে শ্বশুরের খিদমত করবে শ্বশুর শুয়ে আছে এবার যদি বাড়িতে যাচ্ছি তো দেখছি সুন্দর করে শ্বশুর শাশুড়ি দুইজনে আছেন শ্বশুরকে এবার পায়ে সুন্দর করে তেল দিয়ে পাঁর তালাগুলো বৌমা দেবে দিচ্ছে এখন পাওয়া যাবে খুঁজে ভাই একাধ দুটা পাওয়া যাবে মনে হচ্ছে যাবে যদি যায় তো জানবে যে ওই মেয়েটার কাছে কোরআনের জ্ঞান আছে হাদিসের জ্ঞান আছে বাদ বাকি আর কোন খুঁজে পাওয়া যাবে না এখন যদি খালে ওই বউর স্বামী ছেলে মানে মায়ের ছেলে যদি খালে চাকরিজীবী হয় আর বাইরে চাকরি করে তাহলে দেখবেন ওই চাকরিজীবীর স্ত্রী মানে আপনার বৌমা বাড়িতে ঢুকবে তো পাঁটা কোথায় পড়ছে দেখতে পাওয়া যাবে না মনে হয় কোথায় খালে না ডাঙ্গে পড়ছে বোঝা যাবে না আত্মগৌরবে ভেসে পড়ছে সব হে বোন কথাটা আমার নেবেন আপনার শাশুড়ি বাড়িতে কষ্টে পড়ে আছে আপনি কি একবার আপনার শাশুড়ি থেকে মা বলে আপনার মার জায়গায় জায়গা দিয়ে আপনার মার যেমন খিদমত করেন ওইভাবে কি আপনি করতে পারেন না যদি আপনি আপনার শাশুড়ির খিদমত করেন আপনার মায়ের আপনার অবশ্যই কোনো বোন এসে খিদমত করবে আমার ওস্তাদ মাওলানা খলিলুর রহমান সাহেব এখানে বেঁচে আছে সিনিয়র মানুষের চাকরি করতেন আমাদের বেলপুকুর হাই মাদ্রাসায় উনি বলতেন এরকমের বক্তব্য উঠে হে শাশুড়িরা উনি আবার উল্টা বলতেন হে শাশুড়িরা তোমরা পরের বেটিকে পেয়েছো বউ হিসাবে এসেছে দেখতে পারো না এই জায়গাটা যদি তোমার বেটি হতো তাহলে কি হতো পরের বেটিকে জ্বালাবে তোমারও বেটিকে কেউ জ্বালাবে ঠিক একদম 100% সত্য তো বোন আমার আমি কবিতাটা শোনাতে যাচ্ছি একজন চাকরিজীবী এবার বাড়িতে বউকে আর মাকে রেখে চাকরিতে গেছে আট দিন পরে আসছে ওই দিনে শাশুড় বউতে কিন্তু ঠুকরা ঠুকরি হয়ে গেছে মনে হয় বউ মনে মনে ভাবছে
দেখেন কোরআনের জ্ঞান হয়তো নিশ্চয়ই ছিল না, কষ্ট করলে আল্লাহ ইহকালে কামিয়াব পরকালে কামিয়াব করবেন এটাও জানা ছিল না। আত্মহংকারে ফেটে পড়ছি, আমার স্বামী চাকরি করে আমি কেন মুখ নিচু করে থাকবো, আমি অহংকার কেন বা করব না। ওরে মা, আপনার অহংকার পৃথিবীর মুখে কিছুই কাজে দেবে না। যখনই মরে যান, আজকে ফেসবুকে দিয়েছে, যারা লক্ষ্য করেছে, একজন ধনী ব্যক্তি যদি মারা যায় ওই কবরটাতে নিয়ে যাবে একজন নিঃস্ব যে ভিক করে খায়, সেও যদি মারা যায় ওই একটাই জায়গায় একটাই কবরে নিয়ে যাবে, ওখানে কোনো পরিচয় থাকবে না, ইনি হলেন ধনী শাহানশাহ আর এ হলো গরিব, পরিচয় থাকবে কিচ্ছু না। একটু সময়টা বলবেন, বলো না কতটা হলো, ইঙ্গিত করি আমাকে তো। আমি শোনাতে চাচ্ছি, বল শাশুর বলতে এবার তর্কাতর্কি হয়ে গেছে, ঝগড়া হয়ে গেছে, বউ মনে মনে ভাবছে এটাই সুযোগ, স্বামী তো আজকে বাড়িতে আসছে, শিলিগুড়ি থেকে আসছে, 9:30 কাঞ্চনে নামবে আর দুপুরের মধ্যে বাড়ি ঢুকবে, আজকে আমি তোমাকে কিছু বলছি না গো শাশুড়ি, তোমার ছেলের দ্বারাই তোমার ব্যবস্থা করবো। দেখে কত ছলনাময় বউ আছে, মায়েরা আমার ঠিক ছেলে এবার ফোন করছে আর আস্তে 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 বাড়ির কাছে, শাশুড় আর বউতে ঝগড়া হাজার হলো মা, যত রকমের দুঃখ বেদনা থাক না কেন, যদি শুনে যে আমার ছেলে বাড়িতে আসছে, দেখবেন মা ছেলের জন্য আগে যেন দরজায় সে আগাবে। করে না করে না, ওই দিন বউ কিন্তু আগাতে আসছে না, তার মানে এই গরমটা আমার স্বামীটাকে যদি দেখায় তাহলে আমার স্বামী তখন তার মাকে ঠিক ব্যবস্থাটা করে দেবে। কত ছলনাময়ী, ঠিক ছেলে বাড়ি ঢুকছে ওই সময় বুড়ি মা যেন ছেলের দিকে তাকিয়ে বলে, বেটা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি রে বাপ, তুই বাড়ি আসবি রে বেটা, একটু কেন দেরি হয়ে গেল বাপ, আয় আয় রে বাপ, আমি আমার ঘরে তোমার জন্য খাবার রেখে দিয়েছি। দেখা যাবে ওই মার খাবার যদি ভাগে একটা দিন ছিল তার আধা কেটে রেখেছে, এটাই হলো মা। ছেলে আবার বাড়িতে ঢুকলো, মা যেন ছেলেকে দেখে থাকতে পারলো না, আদরের কথা জানিয়ে দিল, এবার যদি দেখে ওই মাস্টার বাবু বাড়িতে ঢুকে বাড়িতে এবার ভার ভার করছে, কারণ কি ওইদিকে মুখ ফুলে ভরে ঢুকে আছে, বুঝতে পেরেছে, বইটা যেন আর বেরোবাই না। সেই মাস্টার বাবু এবার যদি ঘরে যাচ্ছি, ঘরে ঢুকে যদি বউকে ডাকছে কই রে আমিনা, বউ যেন আর ইদিক উদিক না তাকিয়ে একদিকে তাকিয়ে আছে, তার মানে জানাতে চাচ্ছে স্বামী রে আজকে তোমার মার সঙ্গে আমার এইভাবে হয়েছে। স্বামী যখন আসে ঘরে, দুঃখ কষ্ট যাই থাক, আমার মায়েদের আগে স্বামীর মুখ হাসাতে হয়, আদেশটা শুনে নিয়ে রাখবে গো বন্ধু, আল্লাহ তা শুরু হয়ে যা না যারা, ওই যা তুমি হয়ে যা আমারা, ওই যা তুফলে কুফি মানে হওয়া নামতে হা, সেই বখারি মুসলিমের হাদিস, যত দুঃখ কষ্ট থাকেন আপনার স্বামী যখন ঘরে আসলো ওই সময় আপনার স্বামীর মুখটাকে আগে হাসি মুখ ফোটাতে হবে, এটাই হলো আপনার কর্তব্য। এবার যদি ঘরে যাচ্ছে তো বউটা আর স্বামীর দিকে তাকায় না, মানে কি হয়েছে গো আমিনা, ওইদিকে ঘুরে যাচ্ছে, ছেলে চিন্তা করছে 8 দিন পরে বাড়ি আসলাম যদি কথা না বলে তাহলে কেমন লাগবে, ছেলেটা মাস্টার তো জ্ঞানী, এবার মনে মনে ভাবছে তোকে রাখবে কি হবে না, ফুসলিয়ে বলতে হবে, কি বলছে জানি, মিষ্টি কেন দেখি মন খারাপ তোমার, মিষ্টি কেন দেখি মত খারাপ তোমার, আজ বাড়িতে কি হয়েছে
माना की किछो बोले छे आज बाड़ी ते की होए छे माना की किछो बोले छे जल्दी कर बोलो आमाई सहे ना जे देरी आज मिष्टी बोवा मा केन देखी मुत खराब मा বউটা তখন শিক্ষিতা তো আরো ভিতরে 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 ফুলছে এবার কাল হবে শাশুড়ির দ্বারা আমি পারলাম না তোর বেটাই তোকে যত্ন করবো বুঝতে পারছে কোথায় ঘুরছে আরো যেন ফুলছে চট চট করে স্ত্রীর কাছে শুনতে চাচ্ছে আরো যেন মুখ বন্ধ বর্ষার সময় ব্যাংক যখন পানি চায় আমরা পানি চাওয়া বলি আপনাদের কি বলেন জানি না তখন দেখবেন দুই দিকের গালগুলো ফুলে মোটা হয় না আরো হম হয়ে আছে স্বামী চিন্তা করছে কাম খারাপ কি দিয়ে বুঝাবো তখন আবার বলছে রাজি করার জন্য আমি তোমায় করতে খুশি পড়তে পারি বলায় ফাঁসি আমি তোমায় করতে খুশি পড়তে পারি বলায় ফাঁসি আস্থা না থাকিলে তুমি ট্রাই করে দেখো একবার মিষ্টি বোয়া মা কেন দেখি মন খারাপ তোমার মাস্টার তো চালা দিদিকে বলছে বিবি রে এতবার জানতে চাইছি কেন তুই বলিস না তোকে কতই না ভালোবাসি হে বিবি তোর কি বিশ্বাস হয় না তোকে যে ভালোবাসি এত দুর্দীপ তুই যদি বিশ্বাস না করতে চাস তো দেখ একটা দড়ি দে আমি তোর চোখের সামনে ফাঁসিতে ঝুলব স্ত্রী বলছে এবার কাজ হয়েছে স্বামীর কাছে এসে তখন যেন মাথা মতো করে বলছে স্বামীকে তখন বুঝিয়ে বলছে তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে পারি না আমি এতক্ষণ ফুলে ছিল না স্বামীকে কি করে কবজায় করা যায় এবার বলতে শুরু করেছে তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে পারি না আমি থাকবো না আর এই বাড়িতে চলে যাব বাপের ঘর মিষ্টি বোয়া মা কেন দেখি মন খারাপ তোমার পটলা বাপসে যাবে বাপের বাড়ি যাবে সে তখন যেতে দেবে মাস্টারের যেন মনটাকে কেড়ে নিল মাস্টার বাবুর মন এমন হয়ে গেল নিশ্চয়ই আমার মা তাহলে খুব আঘাত করেছে আমার বউর উপরে অনেক অত্যাচার করেছে যে মা আদা ডিম ছেলেকে খাওয়ালো যে মা সুন্দর করে ছেলের জন্য দরজায় স্বাগতম জানালো ওই মার দুঃখ বেদনা ছেলে জন্য এবার ভুলে গেল বউকে বলছে দাঁড়া রে আমার মার আগে আমি ব্যবস্থা করছি সরাসরি এই ঘর থেকে এবার মার ঘরে যাচ্ছে কি ভাবে এবার ওই যেন কবিতায় যেন কবি বলছেন দেবের কথা শুনে কানে ছেলে ছুটে মায়ের পানে দেবের কথা শুনে কানে ছেলে ছুটে মায়ের পানে খাতা বেড়ে ফেলে দিয়ে ভাঙল মায়ের হাতের হাত মিষ্টি বোয়া মা কেন দেখি মন খারাপ তোমার ছেলেরও রাগ সহ্য হলো না মার কাছে কি না জেনে শুনে এবার মা বসেছিল যেন এইভাবে করে হাত চালিয়ে দিয়েছে বুড়িমা এবার পড়ে গিয়ে যেন হাতটা গোড়া হয়ে গেছে পরে আমার মা হে আমার বোন রে এই রকমের ছোট নামে অনেক আমার বোনেরা আছে আমি আপনাদের শোনাতে চাই রে বল পরে আমার মায়েরা যদি একবার প্রশ্নটাকে মাথা পেতে মেনে নিতে পারে ধৈর্য যদি ধরে নিতে পারেন আপনার শাশুড়ি গালি দিয়েছে আপনি যদি মনে করেন তা আমার শাশুড়ি নয় আমার মা গালি দিয়েছে সঙ্গে যদি ভুলে যান
যদি মনে কোনো দুঃখ না থাকে পরে বলবে ওই শাশুড়িটা তোমার জন্য মা হয়ে যাবে রে, আর জীবনে কোনোদিন তোমার মতো বউটাকে শাশুড়িও ভুলতে পারবে না। কিন্তু এখন ছাঁটা বাড়ি নেই না তো ভাই, আমি শুরু করেছি আপনাদের কাছে যে বিষয়টার নাম হলো সবর। যদি দুঃখ কষ্টে আপনারা একটু ধৈর্য সহকারে থাকতে পারি, আল্লাহ ইহকাল আমাদের কামিয়াব করবেন, পুরোতাল কামিয়াব করবেন। এই কষ্ট করে যে আপনারা মাদ্রাসাটা করেছেন, এই মাদ্রাসাটা যে আপনাদের আছে, এই মাদ্রাসাটা করতে গেলেও কষ্ট আছে বলে ভাবছেন না ভাই? আর এই মাদ্রাসাতে আপনারা কি পাবেন দেখেন, একটাই হাদিস বলবো। যদি বলেন মাওলানা হাদিসটা আপনি জানেন, আপনি বললেন, আমাদের মন চাইছে যে একটু হাদিসটা আমরা দেখব। যদি আপনাদের কারো ঘরে কোরআন থাকে, বাংলা কোরআন থাকে, তাহলে আমি সুরাটার নাম বলছি, সুরাই বুরুজ নামে একটা সুরা আছে, ওই সুরাটার তাফসীরটা আপনারা দেখবেন, পুরো হাদিসটা সেখানে উল্লেখ করা আছে। এই মাদ্রাসাটা থাকলে আপনাদের আমাদের সমাজের কি লাভ হবে? আর এই সমস্ত ছোট ছোট বাচ্চারা নিজের মাকে নিজের বাবাকে কি সান্ত্বনা দেবে? ইনশাআল্লাহ হাদিসটা শোনাবো, একটু অপেক্ষা করেন, একটু বসেন, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এখন মনে হচ্ছে যে আমি আপনাদের সামনে জালসা করেছি, শুরুতে যখন আমি আরম্ভ করি তখন মনে হচ্ছিল না যে আজকে জালসা করতে পারবো। আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে আবেদন করবো একটা কথা মাথায় রাখবেন, হাদিসটা শুনুন শোনাবো, ছেলে মেয়েরা আপনাদের মাদ্রাসায় যারা যাচ্ছে তারা কামিয়াব হবে কত বড়। এই হাদিসের মাধ্যমে, কোরআনের আয়াতের মাধ্যমে ইনশাআল্লাহ, তার আগে একটা আবেদন। আবেদনটা কি? এই পাড়ায় যে মাদ্রাসাটা আছে, শিশু মাদ্রাসা, সেখানে শিশুরা যায় সকালবেলায় সুন্দর করে বুকে ধরে কোরআন, কেউ আম্মা পাড়া, কেউ শ্রীপাড়া, তার সঙ্গে আদার সমস্ত রকমের জেলায় শিক্ষিত, মানে শিক্ষা দেবার জন্য সমস্ত বই কেতাব নিয়ে মাদ্রাসায় চলে যায়। দেখেন ভাগ্য আপনাকে, লাইন হয়ে বসে পড়ল। সর্বপ্রথমে মাস্টারেরা মাওলানা সাহেবেরা বলে, আগে কোরআনটাকে বের করো। কোরআন বের করে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আবার সুরজ খুনে করে দিল। বিসমিল্লাহ